চিকেন যুদ্ধ চলছে চলছে, চলো হবে হবে, হাড় জুড়ে রয়েছে, এখনো যুদ্ধ চলছে। সো হোয়াট ইজ আপ গাইস, আজ অনেক দিন পর আমি ব্লগ শুট করছি। অ্যাকচুয়ালি আমি আজকে যাচ্ছি হচ্ছে নালে ঝোলে, এখানে একটা সামনে দমদমে একটা মেলা হয়, খাদ্য মেলা। সো নালে ঝোলেতে যাচ্ছি, তো ইচ্ছে হলো যে ক্যামেরাটা ওঠাই আর ব্লগটা শ্যুট করি। আগের অনেক ব্লগ রয়েছে যেগুলো হয়তো এডিট করেনি, যেগুলো আমি পুনেতে শ্যুট করেছি, যেগুলো আমি পুনেতে থাকার সময় আমি ঘুরতে গেছি। সো সেই ব্লগগুলো আমাকে এডিট করতে হবে, আর জানি না যে এই ব্লগটা কবে আমি এডিট করবো, কবে আমি পোস্ট করবো। আমি জানি না যে এই ব্লগটা কবে এডিট করবো, কবে পোস্ট করবো, বাট শ্যুটটা করছি, দেখা যাক কতটা কি হয়। সো ইয়া, লেটস গো। গাইস এসে গেছি নালে ঝোলে, আর আমার সাথে রয়েছে এদিকে অনু আমার সাথে। তো আমরা এখন ভিতরে ঢুকছি, দেখা যাক কি কি খাবার পাওয়া যায়। ভাটকি লাভ নেই, এত হাসি গেছে। তো গাইস দাঁড়িয়ে আছি এখন মেলার ভিতরে, রাস্তা ক্যাফে থেকে অর্ডারটা দিলাম হচ্ছে এই চিকেন, যেটা তোমরা দেখলে যে চিকেন ক্রিকেট ব্যাট। যেটার অবস্থাটা এখন এরকম কিছু, ইয়ার 80 টাকা প্রাইস, প্রাইসটা জাস্টিফাই করে ব্যাপক খেতে, 80 টাকার মধ্যে যথেষ্ট ভালো খেতে। তো ইয়া এনজয়, মজা। অনু তোর মতবাদ কি? তারপর সফট জুসি চিকেন। আচ্ছা, লাভ দিস। চিকেন যুদ্ধ চলছে চলছে, চলো হবে হবে, এই 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 ভাঙ, হাড় জুড়ে রয়েছে, এখনো যুদ্ধ চলছে, এখনো যুদ্ধ, এই তো ছেড়ে এসছে ছেড়ে এসছে, ঘোর ঘোর। হ্যাঁ, ছেড়া প্রচেষ্টায় দুজনে, একজন হাসতে ব্যস্ত আর একজন চিকেনটা ছিঁড়তে ব্যস্ত, অন্য কিছু ভাববেন না দয়া করে। এই তো স্মার্ট ওয়ার্ক, এই যে হয়ে গেছে চিকেন ছেড়া ছিঁড়ি কাজ। A few moments later, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, বেসিক্যালি সামনে ওইদিকে বিশাল ভিড়, ভিড়ের মধ্যে যাওয়া এখন আমাদের ইচ্ছে নেই, যাবো না, তাই এখন সবাই মিলে দাঁড়িয়ে আছি, সোনাইদা পোস্টটা দিচ্ছে। আমি তো ছবি তুলতে ব্যস্ত এখন, এখানে খাবারের ছবি না, আমার ছবি আমার। ঠিক আছে, তো খাওয়া দাওয়া একটু পরে হবে, এখন একটু ঘোরাঘুরি হচ্ছে, তারপর দেখা যাবে নেক্সট ডে। তো গাইস আবার আজকেও এসে গেছি এই নালে ঝোলে মেলাতে, কারণ আগের দিনের ওই অবস্থা, ওই ভিড় দেখে আমরা রীতিমতো সবাই পালিয়ে গেছিলাম। তো আজকে যেটার জন্য মেনলি মেনলি নালে ঝোলেতে আসা, সেই কাজটা কমপ্লিট করব। তো ইয়া চলো।
তো মেলাতে এসে বাস নিয়ে বেরোচ্ছি, মানে পিছনে নয় হাতে, ঠিক আছে? তো গাইস আমাদের হাতে চলে এসছে এই বাম্বু বিরিয়ানি, আর ওখানে বসে খেলাম না কারণ ওখানে বসার কোনো জায়গা নেই আর খাওয়ার কোনো সেরকম অপশান নেই, তাই ভাবলাম যে বাড়িতে গিয়েই বেশ ভালো করে খাবো। তো ইয়া বাড়ি যাবো এখন, আর ওয়েট করতে পারছি না, চলো। এই এক্সাইটেড খাওয়ার জন্য, বাস খাবি বাস, মানে বাম্বু বিরিয়ানিটা খেতে বলেছি। সেই বের করতে পারছে না পুরোটা, স্টিল শি ইজ ট্রাইং। একটা মাংস বেরিয়েছে, দুটো দুটো টুকরো, আরে সবার টুকরো টুকরো বেরোচ্ছে, বিষব আছে, এখন আছে ভিতরে, দেখি দেখি, এই অন্ধকার দেখাচ্ছে ভাই, গর্তে অন্ধকার। তুই আগে খাওয়া শুরু করে দিলি, যে ফুড রিভিউ সে ফুড রিভিউটা করলো না, তার আগে তুই খাওয়াটা শুরু করে দিলি, বাহ একদম। তো গাইস বাম্বু থেকে বিরিয়ানি বার করা হয়ে গেছে, তো যা আছে দেখিয়ে দি। তো পেয়েছি চারটে চিকেন, ক্যামেরাম্যান দেখাও কি করছো, চারটে এরম সাইজের চিকেন রয়েছে, একটা আলু আর এতটা রাইস, আর এই টোটালটার প্রাইসটা আমি বলে দিই, টোটালটার প্রাইসটা হচ্ছে জাস্ট 200 টাকা, নালে ঝোলেতে ওখানে যেখানে থেকে আমরা পারচেস করেছি, সো 200 টাকায় এই জিনিসটা পাওয়া গেছে। তো টেস্ট করে দেখা যাক কীরকম। তো ফার্স্টে আমি একটু রাইসটা টেস্ট করবো, শুধু নর্মাল, সেরকম একটা স্পেশাল লাগলো না আমার, আলুটা দিয়ে একটু নিয়ে রাইসটা টেস্ট করি। চিকেনটা একটু টেস্ট করি, और कितना खाएगा, बस कर बस कर पगले, ভালো তো লাগছিল না, আর এমন করছিস কেন? মন্দ নয়, মানে পরে বলবো রিভিউ। আরে বাঙালির মেয়ে হাত লাগা স্পুন কেন? হ্যাঁ না ভালো বেটা, হালকা স্মোকি ফ্লেভার। আচ্ছা A few moments later. So guys, at last, এই বাম্বু বিরিয়ানি খাওয়া ডান, শেষ হয়ে গেছে। এবার হচ্ছে অনেস্ট রিভিউ দেওয়ার পালা, যে বিরিয়ানিটা ওয়ার্থ ইট ছিল কিনা, 200 টাকা ওয়ার্থ ইট ছিল কিনা। বেসিক্যালি বিরিয়ানির মধ্যে ছিল হচ্ছে 4 পিস ছোটো ছোটো চিকেন, যেটা সলিড পিস ছিল, আর আমার পার্সোনালি সলিড পিস একদমই ভালো লাগে না, সো ইয়া সেদিক থেকে তো আমার অবশ্যই ভালো লাগেনি। আর রাইস যেটা, আমার মনে হয় যে লোকাল যে আমি দোকানগুলোতে রাইস খাই, মানে বিরিয়ানির রাইস খাই, সেটা হয়তো এর থেকে অনেক বেটার ছিল, কারণ 70-80 টাকায় যে বিরিয়ানি এখানে থাকে, মানে অবশ্যই ভালো বিরিয়ানি, লোকাল স্টোরগুলোতে অবশ্যই ভালো বিরিয়ানি থাকে, সেগুলো অন্য কোনো দিন রিভিউ করা যাবে, বাট ওই বিরিয়ানিগুলোর রাইসের কোয়ালিটিটা অনেকটা ভালো থাকে এর তুলনায়। সো আমি এই বিরিয়ানিটাকে 200 টাকা তো একদম ওয়ার্থ ইট বলবো না। হ্যাঁ সবে ছিল যেটা হচ্ছে একটা স্মোকি টাইপের ফ্লেভার ছিল, দ্যাটস ইট। সো 200 টাকা দিয়ে এই বাম্বু বিরিয়ানি খাওয়ার আই ডোন্ট থিঙ্ক কি কোনো মিনিং হয়, ভালো লেগেছে আমার। ওকে মিসেলি আমার আতরের স্মেল পছন্দ হয় না, তোমার ভালো লেগেছে? 200 টাকা ওয়ার্থ ইট? হ্যাঁ এর থেকে 70-80 টাকা যে বিরিয়ানিগুলো হয় সেগুলো কি ভালো না খারাপ? কত দিবি তুই?
আমি তো 5 এর উপরে দেব না বস, এটা একদমই ভালো না। সো ইয়া ভালো লেগেছে। ওকে, যারা টেস্ট করবে তারা রিভিউ দিও। এই ভিডিওটা আজকে এই অবধি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কি করতে হয় তোমরা জানোই। এন্ড হ্যাঁ, কামিং সুন আরো অনেক ব্লগ আসছে যেগুলো আমার এডিট করা হয়নি। আগের যে প্রিভিয়াস ব্লগগুলো আমি মাঝে লোনা ব্লগ এছিলাম, তো ওই ব্লগগুলো রয়েছে, ওগুলো এডিট করা হয়নি, সো ওগুলো আসবে। সো চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে নাও। চলো পরের ভিডিওতে দেখা হবে, বাই।